হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ট্যাবটি নিয়ে এসেছি সেটা বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম। এই ফোনটি বন্ধুরা আমাদের কাছে একটি ফোন আছে, সেটাকে প্যাটার্ন লক হয়ে গেছে। আমরা প্যাটার্ন লকটি ভুলে গেছি এবং পাসওয়ার্ডটিও ভুলে গেছি এবং পিনকোডও ভুলে গেছি। বন্ধুরা, আমরা যদি যদি কেউ পাসওয়ার্ড, কেউ প্যাটার্ন লক, কেউ পিন লক যদি দিয়ে থাকে আর যদি ভুলে যায়, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কিভাবে এটি আনলক করবে আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো। বন্ধুরা, এর জন্য তোমার কোনো পিসি প্রয়োজন পড়বে না, কোনো ল্যাপটপের প্রয়োজন পড়বে না। তোমার আমার ভিডিওটি দেখে তোমরা তোমার ফোন থেকে এটি করতে পারবা খুব ইজি ভাবে। সো বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে উইদাউট পিসি ছাড়া তোমরা নিজের থেকে এটা কিভাবে করবা। তোমাদের কোনো কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে না, কোনো সার্ভিসিং সেন্টারে যাওয়া লাগবে না, তোমরা নিজে বাড়িতে বসে এগুলি করতে পারবা যে কিভাবে পিন লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড, স্যামসাং যে ফোনগুলো আছে সেই ফোনগুলো তোমরা কিভাবে আনলক করবা উইদাউট পিসি, কোনো পিসি প্রয়োজন পড়বে না। সো বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা পিন লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড আনলক করবা। সো বন্ধুরা, কথাটি না বেড়ে চলো ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, দেখো আমাদের কাছে একটি ফোন আছে, সেটাকে বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম ফোনটি, সেটিকে বন্ধুরা দেখো আমাদের কাছে যে ফোনটি আছে সেটি বন্ধুরা পুরোভাবে প্যাটার্ন লক হয়ে গেছে। আমরা ওই প্যাটার্ন লকটি ভুলে গেছি। বন্ধুরা, প্যাটার্ন লক হোক, পিন লক হোক বা আদার্স কোনো লক হোক, তোমরা যে কোনো লক কিন্তু বন্ধুরা আমার ভিডিওটি দেখে তোমরা পুরোভাবে রিমুভ করে দিতে পারবা। সো বন্ধুরা দেখো, আমাদের ফোনটি কিন্তু আমরা পাসওয়ার্ডটি ভুলে গেছি, প্যাটার্নটি ভুলে গেছি। সো বন্ধুরা, প্যাটার্ন লক, পাসওয়ার্ড, পিন লক তোমরা কীভাবে আনলক করবো আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে পিন লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড আনলক করতে হয় স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম ফোনে। সো বন্ধুরা দেখো, সর্বপ্রথম যেটা করতে আমাদের ফোনে, আমাদের ফোনে যে পাওয়ার অপশনটি আছে সেটি অফ করে দিতে হবে। সো বন্ধুরা দেখো, আমি পাওয়ার অপশনটি অফ করে দিচ্ছি। পাওয়ার অপশনটি অফ করে দেওয়ার পর বন্ধুরা দেখো আমাদেরকে যেটা করতে হবে, আমি এখন আমাদের যে প্রসেসটি আছে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, দেখলে কিন্তু বুঝতে পারবে না, দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। সো বন্ধুরা, আরও রিকমেন্ড করবো যে তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো। সো বন্ধুরা, আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হোম বাটন, পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাকে কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। এই তিনটি বাটন একসাথে আমাদের প্রেস করতে হবে। সো বন্ধুরা দেখো, আমি প্রেস করছি, স্ক্রিনে আসলে ডিসপ্লে লাইটটি আসলে ছেড়ে দিতে হবে। সে বন্ধুরা দেখো, আমি ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, ঠিক এনএমএটি মেনু আমাদের শো করে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি তোমাকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে ভলিউম ডাউন বাটন থেকে আমাদের নিচে নামতে হবে, স্ক্রল ডাউন করে চলে আসতে হবে। বন্ধুরা দেখো, ফ্যাক্টরি রিসেট, ডাটা ফ্যাক্টরি রিসেট, তোমরা দেখতে পাচ্ছ ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশনটিতে এসে আমাদেরকে যেটা করতে হবে, পাওয়ার বাটনটি প্রেস করে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। সব বন্ধুরা দেখো, আমি পাওয়ার বাটনে ক্লিক করলাম। এখন বন্ধু আমাদেরকে যেটা করতে হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। নামার পর বন্ধুরা দেখো, বন্ধুরা ডিলিট অল ইউজার ডাটা, বন্ধুরা তোমাদের ফোনে যত রকম ডাটা আছে সেই ডাটাগুলো কিন্তু আমার এটি করলে বন্ধুরা ডিলিট হবে। তোমরা বন্ধুরা যদি তোমাদের ডাটা কোনো থাকে, কিন্তু পুরো তোমাদের ফোনে যত রকম ডাটা থাকে সেগুলো কিন্তু ফর্ম্যাট হবে, এখানে এটি বলা আছে। তো বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে, আবার পাওয়ার বাটন ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা, আমি তোমাকে আবার পাওয়ার বাটন ক্লিক করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের নিচের দিকে দেখো, আমাদের কিন্তু ওয়াইপ ডাটা ফরম্যাটিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফোনটি কিন্তু ফরম্যাটিং হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা দেখো, রিবুট সিস্টেম নাও আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। বন্ধুরা আমাদের যেটা করতে হবে, পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। সে বন্ধুরা দেখো, রিবুট হয়ে গেছে ফোনটি, তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফোনটি একটু অন হতে সময় নেবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আমাদের প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড সব রকম লক কিন্তু বন্ধুরা আমরা এইভাবে আনলক করতে পারি। কোনো কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে না, কোনো সার্ভিসিং সেন্টারে যাওয়া লাগবে না, তোমরা নিজের থেকে এটা করতে পারবে ঘরে বসে। সো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা।
আর অন্যান্য ফোনে যদি কিছু জানতে চাই তা আমাকে কমেন্ট করতে পারো। বন্ধুরা, আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যে এই ফোনটি কীভাবে তোমাদের ফ্ল্যাশ করতে হয়। বন্ধুরা, এই ফোনে আমরা কীভাবে ফ্ল্যাশ করতে হয় গত ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওতে না দেখে থাকো তো আমার এই ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো, তোমরা বাড়ি বসেই করতে পারবা ফ্ল্যাশ। তারপরে বন্ধুরা, FRP আনলক, পাসওয়ার্ড, প্যাটার্ন, পিন লক, যে কোনো লক তোমরা কিন্তু আমার এই চ্যানেলে সব রকম ভিডিও দিয়ে আসে তোমরা দেখতে পারো স্যামসাংয়ের। সো বন্ধুরা, দেখো আমাদের ফোনটি কিন্তু অন হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় নেবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইনস্টল অ্যাপ্লিকেশন আসছে আমাদের, তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদেরকে। তার পরবর্তীতে আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমাদের কি প্রসেস করতে হবে। বন্ধুরা, খুব সিম্পল একটি ব্যাপার, প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড আনলক করা খুবই সিম্পল একটি ব্যাপার। আর যদি তোমাদের এই স্যামসাংয়ের যে কোনো ফোন যদি FRP লক হয়ে যায় সেক্ষেত্রে তোমরা FRP লক কীভাবে আনলক করবা সে ভিডিওটি আমার চ্যানেলে দিয়ে আছে, তোমরা চাইলে সেটি ভিডিও দেখতে পারো। আমার এই ডিসক্রিপশনে তোমাকে দিয়ে দেবো যে FRP আনলক কীভাবে করতে হয়। বন্ধুরা, এক একটা ফোন এক এক রকম প্রসেস, তা আমার J7 FRP আনলক কীভাবে করতে হয় সেটা দিয়ে আসে। এখন বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে, বন্ধুরা আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। সো বন্ধুরা দেখো, আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, স্কিপ করতে হবে যেহেতু আমাদের সিমটি ইনসার্ট করা নেই, এখানে স্কিপ চাচ্ছে, তো আমি স্কিপে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। তারপর বন্ধুরা আমাদের এখান থেকে নো থ্যাঙ্কস করতে হবে, নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। তারপর বন্ধুরা আবার নেক্সটে ক্লিক করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ আবার নেক্সট, এখান দিয়ে স্কিপ করতে হবে। দেখো বন্ধুরা, অলওয়েজ স্কিপ করে দিবা, মোড়ে চললাবা, নেক্সটে চললাবা, আবার এখানে স্কিপ করতে হবে, স্কিপ, এখান দিয়ে ফিনিশ করতে হবে। সে বন্ধু, আমি ফিনিশে ক্লিক করে দিচ্ছি। এখন বন্ধুরা আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে অন হয়ে গেছে, কোনো প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড কিছু নেই। জাস্ট আমাদের একটি প্রবলেম আছে, সেটার বন্ধুরা আমাদের ফোনে যত রকম ডাটা আছে সেগুলো কিন্তু হারিয়ে গেছে। সো বন্ধুরা, এভাবে তোমরা স্যামসাংয়ের প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড ম্যাক্সিমাম ফোনেরই কিন্তু বন্ধুরা তোমরা এভাবে আনলক করতে পারো। আই হোপ ভিডিওটি দেখে তোমাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করবা, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবা। সো বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করবা। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই।